প্রমোদপুরিতে মাদক কাণ্ডে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হলো আবারও। শাহরুখপুত্রকে থাকতে হচ্ছে জেলেই, 13 দিন ধরে আর্থার জেলে রয়েছেন আরিয়ান খান। শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক সংক্রান্ত কথোপকথন পাওয়া গিয়েছে। বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের মাদক সংক্রান্ত চ্যাট পাওয়া গিয়েছে। আদালতে নথি জমা দিয়ে এমনটাই দাবি করল এনসিবি। আবারও জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে আরিয়ান খানের এবং এই নিয়ে তৃতীয়বার। মাদক কাণ্ডে, প্রমোদপুরিতে মাদক কাণ্ডে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হলো। শাহরুখপুত্রকে জেলেই থাকতে হচ্ছে, গত 13 দিন ধরে আর্থার জেলেই রয়েছেন আরিয়ান খান। শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক সংক্রান্ত কথোপকথন পাওয়া গিয়েছে বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে। আদালতে সেই নথি জমা দিয়েছে এনসিবি। আসি পরের খবরে। কাঁকুলিয়া রোড জোড়া খুনের তদন্তে ডায়মন্ড হারবারে পৌঁছলেন গোয়েন্দারা। এক মহিলা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে। রাজশ্রী, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এক মহিলা সহ কয়েকজনকে এই খুনের ঘটনার সঙ্গে, তারা কিভাবে জড়িত, কি অনুমান গোয়েন্দাদের? দেখো, সকাল থেকেই লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা যারা এই কাঁকুলিয়ার জোড়া খুনের তদন্ত করছেন, তারা ডায়মন্ড হারবার থানায় এক মহিলা, তার ভাই এবং মহিলার ছেলে, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছিলেন এবং তারা বেশ কিছু তথ্যসূত্র সেখান থেকে পেয়েছেন। সর্বশেষ যেটা আমরা খবর পাচ্ছি সূত্র মারফত, যে এই তিনজনকে, অর্থাৎ মহিলাকে, তার ভাই এবং ছেলে, এই তিনজনকে নিয়ে ডায়মন্ড হারবার থানা থেকে লালবাজারের গোয়েন্দা দল লালবাজারের উদ্দেশ্যে, অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে ডায়মন্ড হারবার থেকে রওনা হয়েছেন। অর্থাৎ তাদেরকে কলকাতায় এনেও আরো এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তারা যে সমস্ত তথ্যগুলো বলছে সেগুলো যাচাই করে গোয়েন্দারা দেখতে চাইছেন এবং সেখানে যদি কোনো অসঙ্গতি থাকে সেইটা তারা দেখে নিতে চাইছেন। কারণ অত্যন্ত রহস্যজনক একটি খুনের ঘটনা, খুনের উদ্দেশ্য কি, খুন কিভাবে, কারা কেন করলো, সেই জায়গাটাতে আসতে পারলেই কিন্তু এই খুনের তদন্তের কিনারা করা সম্ভব হবে। সেই জন্যই অত্যন্ত তৎপরতা এবং সক্রিয়তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সূত্র মারফত খবর আসছে সেগুলোকে যাচাই করে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে একটা জায়গায় পৌঁছতে চাইছেন গোয়েন্দারা। সেই প্রক্রিয়াতেই কিন্তু ডায়মন্ড হারবারের এই মহিলা এবং তার পরিবারের লোকজনদেরকে গতকাল রাতেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজও সারাক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে তাদেরকে নিয়ে কলকাতায় লালবাজারের উদ্দেশ্যে গোয়েন্দা দল রওনা হয়েছে। এখন দেখার বিষয় পরবর্তী সময় এদের কাছ থেকে আরো কি তথ্য বেরোয়, কাকুলিয়ার চাকি পরিবারের সঙ্গে এই মহিলা বা তার পরিবারের বা মহিলার কোনো পরিচিতের কোনো যোগাযোগ রয়েছিল কিনা, সেই যোগসূত্র থেকে কোনো ঘটনা ঘটে থাকতে পারে কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা গোয়েন্দারা করতে চাইছেন এবং সেই জন্যই এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত চলছে। যদিও কোনো রকম গ্রেপ্তারির কোনো খবর লালবাজারের তরফে এখনো জানানো হয়নি। ধন্যবাদ রাজশ্রী।